নমস্কার সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সামনে রয়েছে বসন্ত উৎসব যাকে আমরা হোলি বলে থাকি এবং যেই উৎসব পালিত হয় সারা ভারত বর্ষ জুড়ে হোলি বা দোল কথাটাও কিন্তু আমরা ব্যবহার করে থাকি ঠিক দোলের আগের দিন যেই উৎসবটি হয় সেটাকে বলা হয় হোলিকা দহন হোলিকা দহন আমরা মূলত পালন করি আমাদের মধ্যে যে অসুর বৃত্তি আছে সেটিকে দমন করার জন্য শুভ শক্তি উন্মোচন করার জন্য এবং এই হোলিকা দহনের মাধ্যমে আমি আপনি সকলে আবার পবিত্র মন নিয়ে পবিত্র আত্মা নিয়ে নতুন উন্মাদনায় মেতে উঠব নতুনভাবে আমরা আমাদের জীবনকে উদযাপন করবো সেই কারণেই হোলিকা দহন উৎসবটিও কিন্তু দোলের আগের দিন যেটা পালন করা হয়ে থাকে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই আপনারা কীভাবে এবছরের এই দোল উৎসব বা হোলিকা দহন বা আমরা রঙের উৎসবকে পালন করব সেই বিস্তারিত আলোচনা রয়েছে এবং এই যে রঙের উৎসব বসন্ত উৎসব দোল উৎসব সেটি যেন শুধুমাত্র বাহ্যিক রং না হয় সেই রঙ যেন মানে সেই রঙ যেন আপনার মনকে রাঙিয়ে তোলে সেই রঙ যেন আপনার জীবনের পরবর্তী দিনে যে অন্ধকার রয়েছে সে অন্ধকারকে দূর করে আলোকিত একটি পথের উন্মোচন ঘটায় তাই তো কবির কথায় রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে আসলে সেই কর্মের জায়গাটাই তো আমাদের জীবনকে চালিত করে নিয়ে যাবে মানে যদি আমাদের কাজের জায়গাটা ঠিকঠাক রাখতে পারি তাহলে দেখুন আমাদের কিন্তু মনটা অনেকটাই শান্ত থাকে এবং মন শান্ত থাকলেই আপনার আত্মা শান্ত থাকবে আপনি ভালো থাকতে পারবেন আর সেই ভালো থাকার পথে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের পরিচালনা করবেন এবং তাই প্রতি উৎসব আপনারা কিভাবে পালন করবেন তার খুঁটিনাটি কথা তিনি যেমন আপনাদের সামনে নিয়ে আসেন তাই এবারের এই হোলিকা দহন উৎসব বা দোল উৎসব বসন্ত উৎসব আপনারা কিভাবে পালন করবেন যাতে এখান থেকে যে শুভ শক্তি রয়েছে সেটার প্রয়োগ যেন আপনার জীবনে করতে পারে সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই হোলি হোলি দিনটা কিন্তু খুব সুন্দর একটা দিন মনের মধ্যে কিন্তু রং লাগে রং মানে সব কিছুতেই কিন্তু একটা আলাদা রং আসে এবং আমরা এটাকে মনে করি কিন্তু কি জানো তো মন্দের ভালো মন্দের ভালো আমরা এটা মনে করি কেন জানো তো এটা অনেক এই হোলি নিয়ে কিন্তু বহু কাহিনী আছে তো আমি একটা ছোট্ট কাহিনী বলি এটা হলো পৌরাণিক কাহিনী মধ্যে দেখবে আমাদের দুষ্ট রাজা হিরণ্যকাশ্যপ আমরা নাম শুনেছি এটা হলো বিষ্ণু ভক্ত প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকাশ্যপ এবং এই হিরণ্যকাশ্যপ এমন একটা রাজা ছিল যে কোনোভাবেই বিষ্ণুকে সহ্য করতে পারতো না ভগবানকে সহ্য করতে পারত না এবং সে সব সময়ের জন্য চেষ্টা করত যেন তার ক্ষতি হয় এবং সে প্রহাদকে বারণ করত যেন বিষ্ণু পূজা না করে এবং অনেক বারণ করা সত্ত্বেও সেই প্রহ্লাদ সেই বিষ্ণু পূজা করবেই কিন্তু সে তো একদম ঈশ্বর ভক্ত ভগবানেরই দূত তো সে কিন্তু সব সময়ের জন্য কিন্তু সে পুজো করতো কার সে পুজো করত কিন্তু বিষ্ণুর কিন্তু এতে হিরণ্যকাশ্যপ ভীষণভাবে রেগে যায় এবং সব সময়ের জন্য বারণ করে বারণ করে দেখে যে এটা কোনো মতেই শোনানো যাচ্ছে না তখন সে সিদ্ধান্ত নেয় যে তার ছেলেকে সে হত্যা করবে সে প্রহ্লাদকে কিন্তু হত্যা করার জন্য অনেক চেষ্টা করার পরে এবং চেষ্টা করার পরে কি করে তার বোন হিরণ্যকাশ্যপের বোন তার নাম কিন্তু হোলিকা হ্যাঁ সে হোলিকাকে কি করে সেই প্রহ্লাদকে কোলে বসে সে কিন্তু তার আগুনে আগুনের উপর সেই আগুনের শিখায় কিন্তু তার বোনকে বসিয়ে দেয় এবং তার বোন সেই প্রহ্লাদকে জড়িয়ে ধরে থাকে এবং সেই আগুনের শিখায় বসে দেয় কিন্তু হোলিকার একটা ব্যাপার আছে সে আগুনে কিন্তু সে পুড়ে যায় না হোলিকাকে তুমি জ্বালিয়ে দাও সে কিন্তু আগুন তাকে কিছু করতে পারবে না কিন্তু যে বিষ্ণুর ভক্ত তাকে কি আগুন জ্বালাতে পারে তো হোলিকা কিন্তু আগুনে জ্বলে গেল সেই প্রহ্লাদের কিছু হলো না সেটা দেখে তো অবাক এবং তারপরে বহু চেষ্টা করে সত্য যখন ওকে মারতে পারেনি আর বিষ্ণু তখন কিন্তু এটা একটা বড় কাহিনি বিষ্ণু কিন্তু সেই প্রহ্লাদকে হত্যা করে তোমরা সবাই জানো সেই প্রহ্লাদকে কিন্তু হত্যা করে এবং সেই হত্যা করার পরে সে কিন্তু একদম একদম হিরণ্য কাশ্যপকে করে সেই বিষ্ণু তারপরে কিন্তু সেই মন্দের ভালো তারপরে কিন্তু এই যে হোলিকা হোলিকা যে দহন যেটাকে আমরা বলি হোলিকা দহন সেখান থেকে কিন্তু এই যে হোলি কিভাবে আসলো তো এই যে হোলির রংটা উদযাপন করা হয় তার কারণ হলো একটা মন্দের ভালোর জন্য দেখবে কোন সময় যদি আমরা কোনো কিছুতে আনন্দ পাই বা আমরা কোনো কিছু জিতি বা কোনো কিছুতে আমরা বিজয়ী হই জয়ী হই তখন দেখবে কিন্তু রঙের বর্ণা বসে আবির খেলা হয় রং খেলা হয় মানে কি এটা একটা মানে আমরা জয়ী হলাম মানে আমরা জিতেছি আনন্দের প্রতীক তো সেইভাবে রঙ দিয়ে কিন্তু বহু রকম আনন্দ হয় এই হোলিতে এই হোলিতে এমন এমন কিছু কাজ করা হয় যে কাজগুলি কিন্তু একটা অদ্ভুত আকার ধারণ করে এবং ছোট্ট ছোট্ট কাজ জীবনে অনেক কিছু সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং আজকে আমি আলোচনা করব যে এমন কিছু কাজ করলে এই হোলিতে জীবন আপনার বদলে যাবে এবং হোলি থেকে শুরু করলে সারাটা বছর আপনার জীবন কিন্তু রঙে ভরে যাবে সেটা কি করতে হবে তার আগে কে আছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলিনি কি আছো হ্যাঁ নমস্কার নমস্কার বলো আমি অজয় মন্ডল বলছিলাম বীরভূম থেকে বলো বলো আমার নিজের বিষয়ে আচ্ছা আগে বলুন আপনি আমাদের এই অনুষ্ঠান ফলো করছেন তো অবশ্যই স্যারের প্রোগ্রাম ফলো করা হয় কারণ স্যারের প্রোগ্রাম খুবই ভালো লাগে স্যার যে কথাটা বলেন স্পষ্ট বলেন মানে যেটা হবে হ্যাঁ বলেন যেটা হবে না না একদম একদম ঠিক মানে অযথা আপনাকে আটকে রাখবেন না যদি আপনার দেখেন হরোস্কোপ যে ঠিকঠাক নেই তাহলে বলে দেবেন একদম সরাসরি একদম এক থেকে একশোর মধ্যে সংখ্যা বলো ফর্টি ফোর আচ্ছা আচ্ছা এইট সংখ্যা বললে তুমি শনির সংখ্যা বললে শনি এবং তোমাকে একটা কথা বলি তুমি এমন একটা বিজনেসের সাথে জড়িয়ে আছো যে বিজনেসটা লোহার রিলেটেড গাড়ি রিলেটেড গাড়ি যানবাহন এবং সেই যানবাহনকে যানবাহনকে এবং সেই লোহার বিজনেসকে কিন্তু শনির যদি ভাইব্রেশন ভালো থাকে তাহলে কিন্তু অনেক দূর নিয়ে যায় কিন্তু তোমার এই বিজনেসটা অনেকটা ডাউনের দিকে যাচ্ছে তুমি একটা সময় মনে করেছিলে যে আমার সমস্ত কিছু দিয়ে আমি গাড়ির বিজনেসটাকে অনেকটা আপ লেভেলে আমি তুলে দেব। কিন্তু তুমি কোনো কারণে দিন 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 কিন্তু বিজনেসটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং জীবনটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এবং তুমি আজ ভাবছো যে আমি এত ঋণে করে আছি এত ধার দেনার মধ্যে জড়িয়ে আছি এত কিছু আমি মানে করেও আমি কিন্তু সেই ঋণ থেকে বেরোতে পারছি না হয় আমাকে সুসাইড করতে হবে নাহলে মানে আমাকে এমন একটা পথ অবলম্বন করতে হবে যাতে আমি এই ঋণ থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু কি পথ অবলম্বন করবে সেটা জানার জন্য কিন্তু তুমি কিন্তু আমাকে ফোন করেছো ইয়েস অর ন

বলে দাও কি সম্ভব কি আছে। তোমাকে একটা কথা বলি তুমি জীবনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছ জীবনে কিন্তু কষ্ট করে একটা জায়গায় যখনই তুমি দাঁড়াতে গেছো কিন্তু সেই মুহূর্তে তুমি আঘাত পেয়েছো এখন তোমাকে এখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার এখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার এবং তোমাকে একটা কাজ করতে হবে জাস্ট একটা টোটকা করবে তারপরে তুমি যদি মনে হয় যে এটা চিরতরে দেখো টোটকা সাময়িক কাজ করে আমি যে টোটকাগুলি দিই অনেকের কাজ হয় তো আমি জানি আমিও জানি সামূহিক কাজ করবে কিন্তু ওটাকে চিরতরে মুক্তি করতে তোমাদের কিন্তু কিছু রেমেডিস ব্যবহার আছে কিছু আছে ভাইব্রেশন দৈব প্রতিকার যেগুলি আছে সেগুলি কিন্তু তোমাকে আমার চেম্বার থেকে সংগ্রহ করতে হবে এবং তোমাদের সবাইকে বলি যে আমি জয়দেব শাস্ত্রী সমস্যার সমাধান করি এবং সেটাকে নিখুঁতভাবে এবং লাইফ টাইমের জন্য একবার সমস্যার সমাধান করব চিরতরে সেখান থেকে তুমি মুক্তি পাবে তোমাকে বলি তুমি কি করবে জানো তো সৈন্দব লবণ নেবে সৈন্ধব লবণ সৈন্ধব লবণ নেবে এবং তার সাথে একটু ঘি মিশিয়ে দেবে ঘি এবং একটা কাঁচা লাউ নেবে লাউ জানো তো লাউ হয় তো ওই কাঁচা লাউকে ভালো করে মাখিয়ে নেবে ওই সৈন্ধব লবণ এবং ঘি দিয়ে আর সিঁদুর দিয়ে মাখিয়ে নিয়ে লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে তোমার সেই দোকানের ঈশান কোণে বা অগ্নিকোণে রেখে দেবে রেখে দিয়ে একটা মন্ত্র বলবে কি মন্ত্র বলবে বলবে একটা মন্ত্র বলবে গণেশায় নামা কি বলবে আচ্ছা এই মন্ত্রটা বলবে এবং বলবে সরব জোন বসায় নামা বা বলবে ও একান্ন কালিকায় সাহা এই মন্ত্রটা পাঠ করবে করে তুমি ওটা রেখে দাও দেখো অনেকটাই সাফল্য পাবে না 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 যে খুব ভালো প্রশ্ন করেছো শুক্রবার করার না হলে চেষ্টা করবে তুমি মঙ্গলবার করার না হলে চেষ্টা করবে বুধবার করার মঙ্গল বুধ শুক্র এই তিনটে দিন করার চেষ্টা করবে ঠিক আছে খুশি হলে খুশি খুশি হলে তো এটা করার সাত দিন পরে আমার সাথে মিট করো আমি তোমার যা করা করে দেবো ঠিক আছে আপনি ভালো থাকবেন দেখুন এই যে একটা ফোনে আপনি কি পেলেন আপনি একটা মন্ত্র পেয়ে গেলেন আসলে গুরু ছাড়া আমরা জানি যে মন্ত্র কানে দেওয়া সম্ভব নয় কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আজকে আপনারা অনেকেই গুরু মেনেছেন কেন গুরু তো আমাদের জীবনের পথ দেখিয়ে দেন এবং তার তারা মানে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কথার দ্বারা প্রভাবিত হয়ে আজকে হাজার হাজার মানুষ তাকে গুরু বলে মেনে নিয়েছেন তো সেক্ষেত্রে অবশ্যই মন্ত্রের এই জায়গাটা আপনারা অনেকেই পালন করছেন এবং সেখান থেকে সুফল লাভ করছেন এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এই যে শুধুমাত্র যে আপনাদের মন্ত্র দান করেন সেটিই নয় সাথে কিন্তু আপনারা জানেন যে আপনাদের জীবনের অনেক প্রতিবন্ধকতা দূর করার জন্য তার কাছ থেকে সারা বছর জুড়ে আপনারা প্রচুর উপহার পেয়ে থাকেন যেমন রুদ্রাক্ষ আপনারা উপহার উপহারস্বরূপ পাচ্ছেন তো এই যে রুদ্রাক্ষ তিনি আপনাদের হাতে তুলে দিচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র বাজার থেকে মানে বাজারে পাওয়া রুদ্রাক্ষ নয় সেই রুদ্রাক্ষটিকে তিনি কিন্তু শোধন করেছেন বিশেষভাবে মন্ত্রপুত করেছেন এবং তিথি নক্ষত্র ক্ষণ মেনে সেই কাজটিকে তিনি করেছেন এবং আমাদের অনস্ক্রিন সেই জায়গাটা শো করা হচ্ছে আসলে সব জায়গা থেকে তিনি কিন্তু আপনাদের কাছে পরিষ্কার থাকতে চান যেমন এই যে বন্ধু ফোনে এসেছিলেন আপনি বললেন না যে একদম আপনি সব কথা স্পষ্ট বলেন খুব স্পষ্টবাদী ঠিক তার কাজের ক্ষেত্রেও আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী কিন্তু এতটাই স্পষ্টবাদী যে তিনি তার যে উপহার দিচ্ছেন যেই রুদ্রাক্ষ আপনাদের হাতে তুলে দিচ্ছেন সেই রুদ্রাক্ষ কিন্তু নিছক বাজারে পাওয়া একটি রুদ্রাক্ষ নয় তার মধ্যে তিনি প্রাণের সঞ্চয়ন ঘটিয়েছেন এবং সেটিকে মন্ত্রপূত করেছেন একটি বিশেষ ক্ষণে মানে আমাদের মহাশিব চতুর্দশী সময়ে যেখানে তিনি বেশ কিছু নিয়মের মধ্যে ছিলেন কিছু কৃচ্ছ সাধনের মাধ্যমে কিন্তু শোধন করে আপনাদের হাতে সেই রুদ্রাক্ষ তুলে দিচ্ছেন এবং সেখান থেকে আপনারা অবশ্যই ফল লাভ করতে বাধ্য তো এভাবেই কিন্তু তিনি আপনাদের পাশে রয়েছেন বিভিন্ন সময় তাছাড়াও কিন্তু আপনারা জানেন যে যে কোনো উৎসব সারম্বরে পালিত হয়ে থাকে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে ঠিক একইভাবে আমাদের বসন্ত উৎসব বা হোল উৎসবও পালন করা হবে এবং সেখানে কিছু নিয়ম করা হবে সেই নিয়মের মাধ্যমে অবশ্যই আপনারা বেশ কিছু দ্রব্য পেতেই পারেন আচ্ছা কেউ ফোনে আছেন দেখে নেব বলুন নমস্কার ভাইয়ের নাম বলো বয়স বলো বয়স সাতাশ সাতাশ বছর বয়স এবং ভাইয়ের নাম করে যে কোনো একটি গাছের নাম বলো যে একটি সংখ্যা বলো ভাই কর্মের জায়গা থেকে বিভ্রান্ত প্রচণ্ড পরিমাণে কর্মের জন্য যোগাযোগ করছে এখানে ওখানে যোগাযোগ করছে সুফল পাচ্ছে না এবং প্রচুর টাকা দিয়েছে চাকরির জন্য এবং বিভিন্ন একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু আটকে গেছে চাকরিতে চাকরি পাচ্ছে না সেখান থেকে বিভ্রান্ত প্রচুর ঘরে অনেক অশান্তি রয়েছে এবং ভাইকে নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ভাই এবং বাড়িতে লেট করে ফেরে লেট নাইট বাড়িতে ফেরে এবং ভাই কিন্তু অনেক অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে দিন দিন মানসিক দিক থেকে তোমার পরিবার প্রচণ্ড পরিবার মানে প্রচণ্ডভাবে চিন্তিত আছে পরিবারের সমস্ত মানুষ বা লোকজন যারাই আছে না কেন তারা সবসময়ের জন্য চিন্তায় মগ্ন থাকে যে তোমার ভাইকে নিয়ে এবং তোমার ভাই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছে এবং তোমার ভাই জীবনের সব থেকে বড় কথা যেটা হলো সেটা হলো বিয়ে লুকিয়ে হয়তো বিয়ে করারও আরা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু কর্মের জায়গায় যেহেতু ও স্টাবলিশ নয় সেহেতু বিয়েটা মানে করব করব করে করছে না কিন্তু যখন তখন বিয়ে করতে পারে তোমাদের পরিবারের অমতে এবং সব থেকে যেটা বড় কথা হলো সে কিন্তু নেশার মধ্যে জড়িয়ে আছে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে গেছে ভুলভাল সঙ্গের সাথে জড়িয়ে গেছে এবং মানুষকে মানুষের মতো বলে সে কিন্তু গণ্য করছে না রংবাস দা

তাহলে ভাবুন কেন লোকে ওনার কাছে এসে কাজ পায় তাহলে চেম্বারে আসলে উনি কি পরিমাণে বলতে সত্যি কথা বলতে দেখো সত্যি কথা বলতে জানো তো আমার কাছে যারা আসে তারা একটা কথাই বলে একটা কথাই বলে আমি কিছু জানতে চাই না তোমার কাছ থেকে কিছু জানতে চাই না আমার যে সমস্যাটা আছে তুমি সমাধান করে দাও আমি জানি তুমি জানো কি সমস্যা সমাধান আছে মানে মানে এভরি পারসন মানে আজ থেকে আমি বলবো মানে এভরি পারসন আমার কাছে এসে শুধু একটা কথা বলে যে আমি আমি জানি যে তুমি আমি কিসের জন্য এসেছি কী রোগের জন্য এসছে আমি শুনতে চাই না কেন আমি জানি যে তুমি যখন বলা শুরু করবে তখন এ টু জেড বলবে সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করো তুমি আমার সমস্যার সমাধান করো কি করতে হবে আমাকে বলো

কিন্তু জয়দেব শাস্ত্রী যে জিনিসটা দেবে সেই জিনিস তো আমার এই ভাইটাকে ধারণ করাতে পারবো না এবং তার জন্য অনেক চিন্তার মধ্যে রয়েছে যে জিনিসটা তো ধারণ করাতে পারবো না বা উনি যা প্রতিকার বলবে সেটা তো আমার ভাইকে করাতে পারবো না তাহলে কি আমার ভাই কি দেখো আমরা সবাই জানি যে রোগ হলে তাকে মেডিসিন খেতে হয় এবং মেডিসিন না খেলে কিন্তু সে সারে না যেহেতু সেহেতু তো তুমি ভাবছো যে দাদা তো কিছু না কিছু একটা দেবে তো সেটা তো আমার ভাইকে পড়াতে হবে কিন্তু আমার ভাই তো সেটা পড়বে না তাহলে কি করে সারবে এরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে তো আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে একটা কথা বলি জয়দেব শাস্ত্রী এমন একজন মানুষ বা জয়দেব শাস্ত্রীর পরিবার বা আমাদের এই চোদ্দ পুরুষ এই লাইনে তো তো আমি তোমাকে একটা কথা বলি কিছু কিছু ক্রিয়া আছে যেটা যে ব্যক্তির সমস্যা সে ব্যক্তি ধারণ না করলেও তার সমস্যার সমাধান করা যায় এবং অনেক পদ্ধতি আছে অনেক পদ্ধতি সবাই কিন্তু সব পদ্ধতি জানে না সবাই সব পদ্ধতি পারে না সবাই সব পদ্ধতি বোঝে না অনেক পদ্ধতি জ্যোতিষীর কিঞ্চিত মাত্র মানুষ যারা ধরো একজন অ্যাস্ট্রোলজার হবে না তারা কিন্তু মানে কোনো কলেজে পড়াশুনো করবে এবং সেখান থেকে পাশ করবে আমিও তো বহু কলেজ থেকে পড়াশুনো করেছি তো কিছু মাত্র এইগুলি শেখানো হবে কিন্তু মানে আসল যে সার সেটা কিন্তু তুমি তোমার পরিবার থেকেই পাবে এটা কিন্তু গুরু যদি মনে করে যে আমি এই শিষ্যকে দেব তাহলেই পাবে তা তাছাড়া কিন্তু পাবে না এটা কিন্তু মর্কির মতো নয় তো আমি জয়দেবশাস্ত্রী আমি বলি প্রতিকারের আশি রকম ধরন আমি জানি আশি রকম ধরন প্রতিকারের এবং আমি যেহেতু নিজে দেখো একরকম ধরন যদি কেউ জানে তাহলে কিন্তু অনেক সেখানে আমি আশি রকম পদ্ধতিতে কিন্তু আমি প্রতিকার করি সেটা ধারণ করতেও পারে ধারণ নাও করতে পারে ধারণ মাও করতে পারে তার রক্তের সম্পর্ক যে আছে সেও ধারণ করতে পারে যজ্ঞের মাধ্যমেও প্রতিকার হয় বহু রকম মাধ্যমে কিন্তু প্রতিকার হয় হাবনের মাধ্যমে প্রতিকার হয় যজ্ঞের মাধ্যমে প্রতিকার হয় এবং বিছানার তলায়ও রাখা যায় বালিশের তলায়ও রাখা যায় হাতেও পরা যায় অনেক রকমভাবে কিন্তু প্রতিকার হয় তার ঘরে রাখা যায় তার বাস্তুতে রাখা যায় তার বাড়িতে যে কোনো জায়গায় লুকিয়ে রাখা যায় সর্বরকমভাবে কিন্তু প্রতিকার করা হয় এবং তোমাদের বলি এই চিন্তা থেকে আজ যারা যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছো যারা চিন্তা করছো যে এর সমস্যা রয়েছে কিন্তু একে ধারণ করানো যাবে না একে পড়ানো যাবে না আমি কি করব তাহলে গিয়ে ঠিক হবে না ভুল ভাবছো আমি আছি এবং তোমাদের এই চিন্তা থেকে আজকে আমি সবাইকে বলি মুক্তি দিলাম কারণ তোমাদের এটুকু বলি যার সমস্যা তাকে না জানিয়েও তুমি সারাতে পারো সেটা একমাত্র আমি করব। এবং কিভাবে করবো আজকে অনেকেই অনেকেই আমার কাছে আসে তার মেয়ে হয়তো বিদেশে রয়েছে পড়াশুনো করছে কোনো কারণে একটা সমস্যার মধ্যে রয়েছে সে আসতে পারছে না সেই সমস্যার সমাধানটা কি করে করা যাবে এখান থেকেও কিন্তু সেই সমস্যার সমাধান করা যায় সেটা জানতে গেলে কিন্তু তোমাকে আসতে হবে এবং বুঝতে হবে জানতে হবে কীভাবে কী পদ্ধতিতে এটা করা হয় তো তোমাকে বলি তোমরা নিজে তুমি তো নিজে ছোট্ট টোটকা করো এই সাময়িক ফল পাওয়ার পরে তুমি তারপরে আসো যাচাই করো আগে আমাকে এক গ্লাস জল নেবে শুনতে পাচ্ছ এক গ্লাস জল নেবে ওর মধ্যে একটু মধু দেবে সাদা চন্দন দেবে একটা হরিতকি দেবে আর একটু কপুর দেবে আর ঘি দেবে মধু দেবে দিয়ে লাল শালু কাপড় দিয়ে পুরোটাকে পেঁচিয়ে দেবে ওই গ্লাসটিকে পেঁচিয়ে তোমার ভাই যেখানে শুয়ে থাকে সেই জায়গার নিচে যদি খাটের উপর তো মানে শুচ্ছে সে খাটের তোমার নিচে কোনো একটা কোনায় ওটা রেখে দেবে লুকিয়ে দেখবে পরস্পর সাত দিন পর থেকে তোমার ভাই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সাময়িক মানে সাময়িক যদি তুমি ফল পাও তাহলে দেন কন্ট্যাক্ট করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আপনি ভালো থাকবেন এবং অবশ্যই এই যে আপনাকে নিয়মের কথা বললেন এটা করে আপনি কেমন আছেন কোনো একটি অনুষ্ঠানে আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন এবং এই যে বললেন না বিভিন্ন একটা মানে খারাপ জায়গাতে যাওয়া তো আমাদের এই যে রঙের উৎসব হোলি উৎসব বসন্ত উৎসব রং ও প্রেমের উৎসব তো তো তাহলে রকম যারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আছে কিন্তু তাদের সবচেয়ে যে প্রিয়জন আপনজন তাকে বেঁধে রাখতে চাইছে সেক্ষেত্রে তারা এই শুভ দিনে আমাদের হোলিকা দহনের দিন হোক বা পরবর্তী দিন হোক মানে হোলির দিনে হোক তারা কি টোটকা পালন করতে পারে মজার কথা বলবো এবছর দু হাজার চব্বিশে হোলির দিনটা কি বার কি বার পড়ছে ভালো করে শোনো এবছর হোলির দিনটা কি বার পড়ছে আমি বার তোমাদেরকে বলছি না ও বলে দিল আমি বার বলছি না তুমি তুমি নিজেরা জানো কি বার পড়ছে সেই বার যে মানে সব সবকটা সপ্তাহে সেইবার আসবে এবং সেইবারে এই টোটকাটা করবে এই 2024 সালে আচ্ছা বেশ মজার কথা যদি সোমবার পরে তাহলে সোমবার কর যদি মঙ্গলবার পরে তাহলে মঙ্গলবার কর যদি বুধবার পরে তাহলে বুধবার করবে এইবার এবার আরেকটা ওই দিন থেকে হবে होलीর দিনটা শুরু মানে होलीর দিন যেদিন পড়বে সেদিন করবে এবং তারপর থেকে মানে এই বারটা মাথায় রাখবে এবং প্রত্যেক সপ্তাহে এটা করতে পারো তোমরা কি করবে মজার মানে দারুণ একটা টোটকা দেবো তুমি যাকে খুব ভালোবাসো না খুব ভালোবাসো মন থেকে যে আমি তাকে ছাড়া থাকতে পারছি না কিন্তু সে না আমার সাথে না কেমন যেন মানে একটু সমস্যা ক্রিয়েট করছে দেখো সত্যি সত্যিকারের যে নিজেকে ভালো মানে যে মানে ভালোবাসে না ভালোবাসার মানুষ না সে যদি মানে অন্য মানে দু দু নম্বরই করে না তাহলে তার কাছে না থাকাই ভালো আমার মতে তার কাছ থেকে চলে আসাই ভালো যে তোমাকে পছন্দ না করে এবং তার জন্য তুমি কাচ্ছ কান্না করছো এটাকে আমি মনে করি বোকামো তবুও তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি এরকম অনেক জানি অনেক জানি তোমাকে ভালোবাসে কিন্তু সে অন্য জায়গায় যাই হোক তো তোমাকে একটা কথা বলি সেই মানুষটির নাম করে যদি মনে হয় যে না আমি তাকে ছাড়া পারছি না থাকতে পারছি না বাঁচতে পারছি না সেই মানুষটির নাম করে একটা পান পাতা নেবে এবং সাতটা রং জোগাড় করবে ওই পান পাতার মধ্যে সাতটা রং মিশিয়ে ওর নাম লিখবে ওই ওই মানুষটি মানে প্রিয় মানুষটির নাম লিখবে নাম লিখবে এবং সেখানে চুন দেবে চুন ওই চুন দিয়ে লিখবে ও কুরু দেব দেবদত্তা ওই প্রিয় ব্যক্তিটির নাম বস সাহা এই পান পাতার মধ্যে লিখে সুন্দর করে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে বা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে ওটাকে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে যে ছাইটা হবে ওই ছাইটি ওই প্রিয় ব্যক্তির নাম করে কপালে করে তার সামনে যাও সে আর কথা বলতে হবে না তার মনে যদি অন্য কোন ভাব থাকে সে তবুও দেখবে কিছুটা সময় হলো তোমার কথা শুনবে এবং তোমার কাছে এসে বলবে যে কি করব আমি জানি না আমি জানি না পারছি না কি করব বা সে তোমার সে কনভেন্স করবে যে কি করা যায় এবং সে কিছুটা হলেও তোমার সাথে অনেকটাই কিন্তু জুড়ে যাবে আগে যদি অনেকটা জুড়ত না এখন অনেকটাই কিন্তু জুড়ে যাবে সেই সম্পর্ক তবুও আমি বলবো যদি তোমার সাথে সাথে কেউ সম্পর্কের করে তার না থাকাই ভালো দূরে সরে আসাটাই আমার মতে ভালো ঠিক এভাবেই কিন্তু উচিত কথাটি একবারে আপনাদের সামনে খোলা মেলা বলতে ভালোবাসেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী তাই তো তিনি আপনাদের এত প্রিয় যিনি সাদাকে সাদা কালোকে কালো বলতে কখনোই দ্বিধা বোধ করেন না এবং সেই রকম একটি মানুষের সাথে আমাদের সকলকে থাকতে হবে কারণ তিনি আমাদের জীবনে সঠিক পথটি দেখাতে পারেন আপনারা সকলে ভালো থাকুন আপনাদের এবারের বসন্ত উৎসব ভীষণ ভালো কাটুক এবং সেই রঙে আপনাদের জীবন রাঙিয়ে তুলুন ভালো থাকুন নমস্কার ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে তার আগে যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চাইছো তারা কিন্তু ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বা অ্যাস্ট্রো টোয়েন্টি টোয়েন্টি বা একান্ন কালীবাড়ি এই চ্যানেলগুলিতে মানে সার্চ করে দেখতে পারো নমস্কার সুদূর বসিরহাট থেকে আজকে কালী দেখতে একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছে গেছেন এই দাদা আর বসিরহাটের কালী পুজোর সম্বন্ধে তো অনেক শুনেছি ভীষণ বিখ্যাত সেই পুজো ছেড়ে আপনি কেন এখানে আসলেন আজকে অ্যাকচুয়ালি দিদি এই একান্ন কালীবাড়ির কথা আমরা টিভিতে অনেক দেখেছি বা জয়দেব শাস্ত্রী মহারাজের কথা অনেক শুনেছি আমরা তো ওনার প্রোগ্রাম দেখতে দেখতে আমরা সত্যি কথা ওনার একটা ভক্ত হয়ে গেছি অটোমেটিক আচ্ছা আর আজকে মেনলি আমরা বাড়িতে একটা আলোচনা করেছিলাম যে এই শাস্ত্রী মহারাজের বাড়িতে একটা মন্দির আছে বা ওনার বাড়িতে আজকে হোম যজ্ঞ হবে বা এরকম বিশাল একটা ব্যাপার এটা শুনে আমার মানে খুব আগ্রহ বেড়ে গেছে ঠিক আছে না তো তাই জন্যে সকালবেলা স্নান করে বাইক নিয়ে একবারে বেরিয়ে পড়েছি দশটার মধ্যে আমি এখানে চলে এসেছি এসে প্রথমেই যে মানে মন্দিরে ঢোকার যে পরিবেশ সেখানে মোটামুটি খুব ভালো লাগলো আমার গাড়িটা পার্কিং হলো তারপরে আমার মন্দিরে ইন করিয়ে সই সিগনেচার করে উঠলাম উপরে মন্দিরে আসলাম দেখে পরিবেশ দেখে একদম মুগ্ধ আমি পরিবেশটা খুবই সুন্দর হয়েছেন আর এখানে যা স্বেচ্ছাসেবক আছেন যে মানে একটা পরিচালনা ব্যবস্থা খুব সুন্দর বা ওনার সামনাসামনি দেখে কথা বললাম মানে আমি নিজে কথা বলিনি উনি আমাদের সবার সঙ্গে কথা বলেছেন সেটাও একটা খুব সুন্দর একটা ব্যাপার আর উনি বিষয়বস্তুরা সাবজেক্ট আগে কতজন স্বেচ্ছাসেবী আছে তাদেরকে পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে দিলেন যে উনি এই করবেন উনি এই করবেন উনি এই করবেন এই মানে পরিচালনার ব্যাপারটা বা স্বয়ং মহারাজ থেকেই যে করলেন এটা খুব আমার খুব ভালো লেগেছে বা মন্দিরের পরিবেশ খুবই খুবই ভালো আমি যখন এসেছি তখন আরতি হচ্ছিল জানেন তো আর মন্দিরের মায়েদেরকে কেমন লাগলো মানে একান্ন মায়ের শক্তি এক জায়গায় যে এইটা কিন্তু আমি গল্পে শুনেছি বাট এরকম চোখের সামনে যে একান্ন কালীবাড়ি যে এরকম দেখবো প্রত্যেকটা মানে লেখা কোথা গায় কোন অঙ্গ পড়েছিল বা মানে মুগ্ধ আমি জাস্ট ঠিক আছে খুব সুন্দর লেগেছে আমার